বৈষম্য নিরসন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত বেসরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত অনার্স মাস্টার্স কোর্সের 3,500 শিক্ষক এমপিও ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। রাজধানীর সেগুনবাগিচায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের সামনে এই কর্মসূচি পালন করেন বেসরকারি কলেজ অনার্স মাস্টার শিক্ষক ফেডারেশন। শিক্ষকরা জানান, এমপিও ভুক্ত ভুক্তির অভাবে 3,500 শিক্ষক 32 বছর ধরে মানবেতর জীবন যাপন করছেন বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। বিগত সরকারের আমলে অনার্স মাস্টার্স কোর্স সম্বলিত 302টি ডিগ্রি কলেজ সরকারি করা হয়েছে, অথচ বেসরকারি অনার্স শিক্ষকরা এখনও সরকারি কোনো সুযোগ সুবিধা পান না বলেও অভিযোগ করেন তারা। বৈষম্য দীর্ঘদিন যাবৎ চলছে, অর্থাৎ বিগত আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার এই বৈষম্য সৃষ্টি করে রেখেছে। আমরা বিভিন্ন সময় আমাদের দাবি দাওয়াগুলো বিভিন্ন মন্ত্রণালয়ে দিয়েছি, কিন্তু কোনো কাজ হয় নাই। অনার্স মাস্টার শিক্ষক দীর্ঘ 32 বছর আমরা বেতন বঞ্চিত, এবং একই কলেজে 3 শ্রেণীর শিক্ষক আছে।